tabuni jorao kobang ko use khlaijamani plastic hayungo kaisa kotor kebe mungwei asakha abuni yakni yongani bagai joto lukurong no musungjago plastic ni yakni yongani bagai tipra haste bohaino yapri na hajaka kobang ko plastic use khlaijamano muthangani tei tongko song lukurong no sicharonani nahar mungno toyi chashalo bubagra khor ago tolao kaisa panda songsojaka plastic ni yakni tipra haste no phiongnani o panda wo phai manjak phaika haste ni montro kora dr manik saha bonokari bo manjaka chief secretary jk sinha agartala pur nigam ni mayor dipak majumdar nokhoboi te kubuni adongro agartala town holo songsojak o panda wo juda juda school te college jo rung sirnai rong nokhoboi self help group ni adongro bo manjak phaika panda ko narukthani montro kora saka Om hai chai tung mungo hapang ni saichung ni bukhak te shimi khlaiman ya. O tang butang go hoda ni joto lukuro yapri nahana nangai. Plastic use khlaijak ma bai hayung shimi dera ya. Sini shakhambo dera wo te juda juda biamarok manjago. Abuni bagai joto lukuro no shisawi tongna nangai. Lama jangila rogo mani hamia khlaijak nukhe abuni khorang tishana nangai. Shapsutra ke tongna ni nangai. Kefek mani. Chamono kasunani bagai yapri nahar jong mahai plastic ni yakni phiongani chaitung mungbo jengi rejaka hapongni bokhakte ekhane ektu age video dekhano hoyeche je amader joshoshi pradhanmantri shoshomoy onake joshoshi bolte hobe echhara kono upay nei amader joshoshi pradhanmantri ji je 2019 e lal kella theke 15 august ke uni ahoban korechilen ar uni je bhabe bolen ওনার বলার মধ্যে কিন্তু আহ্বানের মাধ্যমে কিন্তু মানুষের কাছে উনি বলেন যে এটা করা যায় কি না বলেন না এটা করতেই হবে এই যে ওনার মধ্যে এই বিশেষতা আমরা অনেক সময় মানে ওনার সাথে যখন আমরা বসেছি সমস্ত চিফ মিনিস্টারগণ এইভাবে বলতেন যে ইয়ে মে সোচ রা হুম আপ লোক দেখ লিজিয়ে মানে এটাই কিন্তু যথেষ্ট কিন্তু 2019 উনি বললেন কিন্তু দেখলাম যে এর মধ্যে একটা অনুষ্ঠানে আমাদের ত্রিপুরার যে নেশামুক্ত ত্রিপুরা সেখানে আমি ওনার যে আহ্বান সেটা যাই না কেন ওই সময় আমার মনে পড়ে গেল আমি বললাম কেন না আমাদের প্লাস্টিক মুক্ত ত্রিপুরা করা যায় সেই কথাটা আমাদের সম্মানিত চিফ সেক্রেটারি মহোদয়কে আমি যখন বললাম আমাদের পলিউশন বোর্ডের সাথে কথা বললো আমাদের যারা ফরেস্ট ডিপার্টমেন্টের যিনি এখানে আছেন ওনার সাথে কথা হলো এবং দেখা গেল যে উনি আজকের দিনটা বেছে নিয়েছেন আমার সাথে কথা বলেছেন যে কবে থেকে কবে তো সেই আজকের দিনটা শুরু হলো এবং 14 আগস্ট পর্যন্ত এক মাস ব্যাপী এই কাজটা আমরা করব এখানে আমরা জানি যে মনমর আর পরিমার মনমার আর পলিমার এই দুটোর সংযোগ যখন একসাথে করা হয় তাতে যে মানে এক্সোথার্মিক রিয়াকশন হয় একটা আমি নিজেও আমি জানি কারণ এতে করে এই প্লাস্টিক তৈরি হয় এবং এই যে প্লাস্টিক তৈরি হলো দেখা গেছে আজকে টুডে প্রায় 13,000 এর মধ্যে কেমিক্যালস আছে এই প্লাস্টিকের মধ্যে পলিমারাইজেশন হয় ঠিক আছে মনোমার অ্যান্ড পলিমার কিন্তু এর মধ্যে 13,000 বিভিন্ন ধরনের কেমিক্যালসের কারণে একটা প্লাস্টিক তৈরি হয় এবং দেখা গেছে যে এর মধ্যে এই যে 13,000 যে কেমিক্যাল তার মধ্যে বৈজ্ঞানিকগণ ওনারা ওনাদের রিসার্চের মাধ্যমে দেখেছেন প্রায় 3,200 কেমিক্যাল দে আর ভেরি মাচ ডেট্রিমেন্টাল ফর দ্য এনভায়রনমেন্ট এজ ওয়েল এজ ফর দ্য হেলথ অফ দ্য হিউম্যান বিইংস সাংঘাতিক বিষয় আর বাকিগুলো এখনও গবেষণা করছেন যে এর মধ্যে এগুলো হার্মফুল কি না তো হয়তোবা তাদের গবেষণা থেকে উঠে আসবে যে এইগুলোর মধ্যে আরও কিছু আছে হয়তোবা হবে তো সেই কাজ চলছে এবং এখানে যারাই উপস্থিত আছেন আজকের উদ্বোধন করলাম প্লাস্টিক গিয়ে আমরা মুক্ত করে দিলাম সারা ত্রিপুরাকে কিন্তু এর আগে বুঝতে হবে আমি যে যাচ্ছি প্লাস্টিক ব্যবহার করো না তার আগে আমাদের বুঝতে হবে কেন এই প্লাস্টিক আমরা বলছি কেন এটা তো ঠিক আছে ফিজিক্যালি ড্রেন আটকে যাচ্ছে ফ্লাড হচ্ছে ইত্যাদি ইত্যাদি
আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি নিজে ফেসবুকে দেখেছি, একটা সমুদ্রের পারে একটা ব্যাগ নিয়ে উনি সমস্ত প্লাস্টিক উনি কুড়িয়ে কুড়িয়ে প্লাস্টিকের ভিতর এই ব্যাগের যে বস্তা ছিল সেই বস্তার মধ্যে ঢুকেছেন। তো যখন আমরা দেখি তারপর কিন্তু আমরা মনে হয় মনটা খারাপ হয়, আরে ওনার মতো ব্যক্তি এইরকম করছে। বা আমরা সাফাই অভিযান মাঝে মাঝে স্বচ্ছ ভারত অভিযান সাথে আমাদের মেয়র সাহেবও আছেন, যখন এই প্রোগ্রাম হবে আমি তখন বলেছিলাম মেয়র সাহেবকে অবশ্যই এই প্রোগ্রামে রাখতে হবে, আমরা সবাই যাই স্বচ্ছ ভারত। কিন্তু এটা কিন্তু একটা মানে সিম্বলিক, আমাদের যে যাওয়াটা সিম্বলিক কিন্তু পরবর্তী সময়ে হয় না, কারণ সময়ের সমস্যা। যখন যাই মনে হয় একটু ভালো করেই পরিষ্কারটা করি, কিন্তু ইচ্ছে থাকলে উপায় থাকে না। কিন্তু এই ধরনের দেখানোর বিষয়টা যেটা থাকে সিম্বলিকটা বুঝতেও পারে না অনেকে। এখানে লিচিং আউট হয়, এই যে প্লাস্টিকের আমরা ব্যবহার করি লিচ আউট, মানে ব্যবহারের সাথে এই যে কেমিক্যালসগুলো বেরিয়ে আসে এতে করে কি সমস্যা হয় আমি বলছি আপনাদেরকে, যেমন আমাদের শরীরে এবং তাতে করে ইনফার্টিলিটি ডেভেলপ করে, ওবিসিটি ডেভেলপ করে, বুঝতে পারি দেখা যায় না কিন্তু এগুলো, কিন্তু ওবিসিটি ডেভেলপ করে, ইনফার্টিলিটি ডেভেলপ করে। আমরা ডায়াবেটিস নিয়ে আমরা বলি যে ফ্যামিলিগত ফ্যামিলিগত, ডায়াবেটিসকেও বলছে যে ডায়াবেটিসও হতে পারে। আমরা ব্রেস্ট ক্যান্সার, থাইরয়েড ক্যান্সার, অনেক সময় আমরা বলি যে আমার কারোর আমার ফ্যামিলির মধ্যে ব্রেস্ট ক্যান্সার হয়নি বা এই ধরনের ক্যান্সার হয়নি, বুঝলাম না ওর কেন হলো, ওই আমরা জানি না কোথার থেকে কীভাবে হচ্ছে। আমরা যদি এটা জানি তবেই কিন্তু আমরা সতর্ক থাকতে পারব। কার্ডিওভাস্কুলার ডিজিজও বাড়তে পারে এতে করে, বললে এত ভালো প্লেয়ার সারাদিন পরিশ্রম করে উনি, ওর আবার এই ধরনের ডায়াবেটিস কী করে হলো। কিন্তু যখন আপনি জানবেন যে এটা কোন জায়গা থেকে কীভাবে কী হচ্ছে, প্লাস্টিক যেহেতু বলছি আমরা, তো আমরা প্লাস্টিককে আমরা সবসময় বলি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমি যদি জানি এটা হচ্ছে তো কেন আমি এটা ব্যবহার করবো। আমি দেখেছি অনেক জায়গায় স্মোকিং স্মোকিং, তো আমার একটা ইংলিশে একটা কথা আছে সেটা বলছে যে বলছে আমি তো সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি, ধূমপান ছেড়ে দিয়েছি, আই হ্যাভ গিভেন আপ স্মোকিং সেভারাল টাইমস, আই হ্যাভ গিভেন আপ দিস ব্যাড হ্যাবিট সেভারাল টাইমস, অর্থাৎ আমি বারবার রিপিট করছি। তো এই যে বিষয় আমরা দেখছি যে প্লাস্টিক আমরা ইউজ করবো না, আমি তো ভাবছি যে প্লাস্টিক এই যে ড্রাগ যেটা আমরা মুক্ত বলছি নেশা, তার থেকেও ডেঞ্জারাস এখন প্লাস্টিক হয়ে গেল, নেশা মুক্তর সাথেও আরও ডেঞ্জারাস এখন প্লাস্টিক, শরীরেই নষ্ট করে দিচ্ছে পুরো। তো প্যারালাল বললা যায়, যদি আমি একবারে না বলি যে না, তো দুটো প্যারালাল চলছে এখন। তো এই যে একটা এতে করে স্ট্রোকও হয়, বলে বাচ্চা অল্প ছেলে অল্প বয়সের ছেলে এই স্ট্রোক হয়ে মারা গেছে। তো কী জানে হতে পারে, এই যে প্লাস্টিক ব্যবহার করছে তার থেকে হতে পারে কে জানে। তো এইগুলো যখন এখানে যারা আমাদের স্টুডেন্ট ছেলেমেয়েরা আছে ছাত্রছাত্রীরা আছে এগুলো যখন জানবে তবে কিন্তু অন্যদের বলা যাবে। ঠিক আছে, আমরা আইনগতভাবে বলে দিলাম যে বাজারে এখানে ব্যবসায়ী মহলের অনেকে আছেন, কদ্দুর কাজ হবে আমার একটু সন্দেহ, করবো আমরা এবার আইনগতভাবে নেশা আমরা প্রতিদিন দেখছেন আপনারা ধরছি, কিন্তু এ দিয়ে কাজ হবে না। আরও অ্যাওয়ারনেস আজকের এখান থেকে গিয়ে সেই অ্যাওয়ারনেস যে বিষয় সেগুলো বলা, আমি আমার বলতে দ্বিধা নেই, গতকালে আমি বলছি গতকালে আমার হাতটা আমি ধুচ্ছিলাম বেসিনে, দেখলাম জল উপরে যাচ্ছে না জলটা, কী হলো, তারপরে একটা লোয়ার একটা কাটি, আমি বললাম আবার আমাদের একটা অভ্যেস হয়ে গেছে যে সব সময় ঘরে কাজ করে ওর নামটাই চলে আসে, বিপদে পড়লে ওর নামটাই আসে। তো সকাল 7টা ও আসবে 9টার সময়, ওকে কোথায় পাবো। তো একটা লোহার একটা অনেকবার অনেক দিয়ে ট্রাই করলাম কাঠি বাটি দিয়ে হচ্ছে না, তো একটা লোহার একটা পেলাম, সেই সরু একটা রডের মতো একদম পাতলা, সেটা দিয়ে আমি নিজেই খুঁচিয়ে খুঁচিয়ে যখন দিলাম বেরিয়ে গেল, সেটা নিচে একটা বালতি রাখলাম ওই যে নিচের থেকে বেরোয়
সেটা রেখে যাতে আবার মেইন যে পাইপটা আছে তার মধ্যে না যায়। তো এই যে বায়োডিগ্রেডেবল যে বিষয় ওখানে আটকে গেছে, এর জন্য জলটা কিন্তু যায় না। বেসিন থেকে আমি উদাহরণটা দিলাম, এই বেসিনের বিষয় কিন্তু সেটা আমাদের যে নালাগুলো আছে, আমাদের নদীগুলো আছে, সব জায়গায় কিন্তু একই ঘটনা, যে বায়োডিগ্রেডেবল না হওয়াতে এগুলো আটকে যায়। মানে একটা উদাহরণ গতকালই হয়েছে আমার সাথে এই ঘটনাটা, আমাদের পাশ কাটিয়ে যায়। কেননা এখানে যারা ছেলে মেয়েরা আছে বা আমরা সকাল থেকে উঠে আমরা কেন, কালকে পেপারে দেখছিলাম যে ইন্ডিয়ার স্থান নাকি 100 মধ্যে এখন আসছে না, মানে এটা কীরকম লাগে শুনতে, খারাপ লাগে। পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে যদি আমরা, কেননা আমরা সবাই সকালবেলা উঠে, কেন কার ভয়, কিসের ভয় কেন বলবো না, কোথায় সময়, আমাদের সমস্যা কি যে কেন এখানে এটা পড়লো, কেন রাত্রির বেলা এই বোতলগুলো এখানে পড়বে প্লাস্টিকের, কেন আমরা তার প্রতিবাদ আমরা করব না। সরকার আপনাদের সাথে আছে, আমরা বলছি তো আপনাদের সাথে আছে। তো এই যে একটা জনজাগরণ যতক্ষণ ধরে না হবে ততক্ষণ ধরে এই যতই উদ্বোধন করি নেশামুক্ত ত্রিপুরা আর যে প্লাস্টিক মুক্ত ত্রিপুরা সেটা সম্ভব হবে না, বলতে হবে। কারণ এই রাজ্য এই দেশ আমরা সবার, আমার ঘরে যদি আমি পরিষ্কার করতে পারি কেন আমরা করবো না, পাশ কাটিয়ে কেন যাব মার্কেটে যাব। আর এরকম একটা জিনিস এটা এই প্লাস্টিক, যেটা আমাদের মেয়র সাহেব বলেছিলেন যে সভ্যতার অগ্রগতির সাথে সাথে আমরা আগে রচনা লিখতাম যে বিজ্ঞানের উন্নতির সাথে সাথে তার অভিশাপ আছে। তো এই প্লাস্টিক দিয়ে আমি তার উদাহরণ আমি দিতে পারি যে তার একটা অভিশাপ কিন্তু হবে। আগে আমরা কাঠের চিরুনি, ছোটবেলায় আমরা কাঠের চিরুনি ইউজ করতাম, এখন অনেকের চুল উঠে যায়, জানি না এই প্লাস্টিকের কারণে হচ্ছে কিনা। এখন চিরুনি আমরা প্লাস্টিকের চিরুনি দিয়ে তাড়াতাড়ি বার্ন হয়ে যায়। আমার এখন সব থেকে সন্দেহ সব জায়গায় হয়, কেন জানি না, যখন আমি পড়ছিলাম এই বিষয়টা যে হয়তো ভাই এই চিরুনির থেকে যে লিচ আউট হয়ে যে কেমিক্যালসগুলো আসছে, যেটা বললাম যে এতগুলো যে কেমিক্যাল হয়তো বা তার কারণে হতে পারে। তো গেলে যখন আপনি বলে না বয়সের কারণে হচ্ছে, হেরিডিটির কারণে হচ্ছে, ঠিক আছে হচ্ছে, কিন্তু যে কারণে হতে পারে তার থেকে আমি কেন নিবৃত্তি থাকবো না। আমরা যখন স্কিন স্পেশালিস্টের কাছে যাই তখন